প্রিয় প্রথম বর্ষ সাহিত্য স্টেমের ছাত্রছাত্রী ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমরা গতকাল সহ মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার স্মরণ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে আর গুরুত্ব আলোচনা করব। আমরা জানি ইসলাম ইতিহাসে, মুসলিম বিশ্বের ইতিহাসে, বিশ্ব ইতিহাসে এর প্রথম লিখিত সংবিধান ইসলাম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মহান আরবের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন সংস্কার আনায় এটি বলিষ্ঠ ভূমিকা পালন করে। এই মহাসালামের অতুলনীয় দূরদর্শিতার ফসল। প্রথম লিখিত সংবিধান মহাসালামের প্রণীত মদিনা সনদ বিশ্ব ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। তার আগে কোনো প্রশাসক এই সংবিধান দিতে পারেনি। মহাসালাম এই সনদের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সম্পত্তি বন্ধ আবদ্ধ করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। আধুনিক ঐতিহাসিক এটাকে লিখিত প্রথম লিখিত সংবিধান হিসেবে আখ্যা দিয়েছেন। তারা একে আরবের ম্যাগনা কার্টার বলে অভিহিত করেছেন। রাজনৈতিক ঐক্য মদিনার সনদ মদিনার মুসলমান ও অমুসলমানদের মধ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করে। এর মাধ্যমে হিংসা বিদ্বেষ বা কলহ বলে বিরোধের সময় সবাই একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই সনদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বাতিতে বন্ধ আবদ্ধ করে ফলে এক সুদৃঢ় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত মদিনার আবশ্যক আজরাস গোত্রের মিলন এক প্রকৃষ্ট উদাহরণ। ইসলামের সাধারণতন্ত্র প্রতিষ্ঠা মহাম উপর মদিনা রাষ্ট্র পরিচালনা বার অর্পিত হলে তিনি গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বিলুপ্ত করে আল্লাহর সমমত প্রতিষ্ঠা ও ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেন। পিকে হিকটি বলেন, মদিনার শব্দ সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ রাষ্ট্রধর্ম হিসেবে আবির্ভূত হলো। এই সনদের মাধ্যমে প্রমাণিত হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্ম প্রচারকই নন, বরং তিনি বিশ্বের এক যুগান্তকারী বিপ্লবী শাসকও বটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব মদিনার সনদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব পরিচয় মেলে। সনদে বলা হয়েছে, চুক্তিবদ্ধ সম্প্রদায়গুলো মক্কার কুরাইশ বা অন্য কোনো শত্রুর সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না এবং মদিনা আক্রান্ত হলে সবাই মিলে তা প্রতিহত করবে। এর মাধ্যমে কুরাইশদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের হাত শক্তিশালী হয়েছিল। এতে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। ওই যে এই সিদ্দিকী বলেন, এই সনদের ধারা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাম নিজেকে বিচার বিভাগীয় আইন প্রণয়ন সামরিক ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। জানমালের নিরাপত্তা বিধান ও যুদ্ধের প্রবণতা হ্রাস মদিনার সনদের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, ইহুদি ও খ্রিস্টান সহ প্রত্যেক সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা বিধান করেন। এই সনদে যুদ্ধের ব্যাপারে সুস্পষ্ট বিধিনিষেধ থাকায় মদিনার যুদ্ধপ্রিয় গোত্রগুলো অযৌক্তিক যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকে, ফলে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি যুদ্ধের ঘটনা হ্রাস পায়। জাতীয় ঐক্য মদিনার সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায়কে একটি উম্মা বা জাতি হিসেবে ঘোষণা করা হয়। ইহুদি খ্রিস্টানসহ সবাই সনদের ধারাগুলো মিলিয়ে মেনে চলার অঙ্গীকার করে ফলে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। ইসলামী প্রচার এবং প্রসার মদিনার সনদ প্রণয়নের পর পুরো আরব ইসলামের ব্যাপক প্রচার এবং প্রসার হয়। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ ও জয়লাভের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে সুপরিচিত করেছিলেন। বদরের যুদ্ধ কুরাইশদের অত্যাচারের মাত্রা বেড়ে গেলে জীবন রক্ষাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মুসলমান মক্কা শহরের বাসিন্দাদের মদিনায় হিজরত করেছিলেন। এর ফলে মুসলমানদের উপর তাদের ক্ষোভ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি মদিনাবাসীর সাথেও তাদের শত্রুতা সৃষ্টি হয়েছিল। বিভিন্ন কারণে এই শত্রুতা আরও বেড়ে গেলে 624 13 মাস 17 রমজান দ্বিতীয় হিজরিতে বদর প্রান্তর মক্কার কুরাইশ মদিনার মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ হয়। এই ঐতিহাসিক বদর যুদ্ধ নামে পরিচিত এটি। বদরের কারণ মক্কার কুরাইশের শত্রু মক্কার হজরত মুহাম্মদ ইসলামের ইসলাম প্রচারিত হলে কুরাইশরা এটিকে অঙ্কুর বিনষ্ট করার চেষ্টা করে। তাদের চেষ্টা ব্যর্থ হয়। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইসলাম মদিনা হিজরত করার পর মাত্র 2 বছরের মধ্যে ইসলাম ধর্ম প্রচার ব্যাপক প্রসার লাভ করে। সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কুরাইশরা ভীষণভাবে উৎসাহিত হয়। তারা মদিনার মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। মুহাম্মদ ইসলাম তাদের কার্যক্রমের উপর সজাগ দৃষ্টি রেখেছিলেন। ঐতিহাসিক মোহাম্মদ আলী বলেন, মুসলিম সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব মুহাম্মদ ইসলামের উপর এসেছিল এবং তিনি একজন দক্ষ সেনানায়কের মতো শত্রুর গতিবিধি খেলাকে গুরুত্বপূর্ণ করেছিলেন। ফলে কুরাইশদের যুদ্ধের হুমকি তিনি মোকাবিলার জন্য সমানসিকভাবে প্রস্তুত হন। আব্দুল ইবনে উবাই ষড়যন্ত্র খাজরাজ গোত্রের নেতা আব্দুল ইবনে উবাই মদিনার একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। তার স্বপ্ন ছিল মদিনার ভবিষ্যৎ শাসক হওয়া। মদিনা হিজরতের পর আব্দুল ইবনে উবাই এর শাসক হওয়ার সেই স্বপ্ন দুলিশাত হয়ে যায়। ফলে সে গোপনে কুরাইশদের সাথে ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে
বহিষ্কারে পরিণত করে এবং মডারেশন তথা ইসলামের বিরুদ্ধে একটি মুনাফিক দল গঠন করে। মদিনার মুনাফিকদের এই মনোভাব মক্কার কুরাইশদের মনোবল আরও বাড়ায় দেয়। ফলে তারা মদিনাকে আমাদের প্রস্তুত থাকে। মদিনা মুসলমানদের শক্তি বৃদ্ধি। মদিনায় গিয়ে মহাসাহেব মদিনায় সনদের মাধ্যমে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মদিনায় তার মর্যাদার ক্ষমতা বৃদ্ধি পায়। এই সিদ্দিকের মধ্যে মদিনায় সনদের ফলে মহাসাহেব সর্বোচ্চ সামরিক বিচারিক প্রশাসনিক ধর্মীয় রাজনৈতিক নেতৃত্বের প্রধান। ফলে মদিনা রাষ্ট্র একটি শক্ত বৃদ্ধি লাভ করে। ফলে মক্কা কুরাইশ মুসলমানদের অগ্রগতি সংকীর্ণিত হয়ে পড়ে। তাই তাদের ধ্বংস করার জন্য তারা মদিনা আক্রমণ করে অগ্রসর হলে বদরযুদ্ধে সংগঠিত হয়। ইহুদিদের বিশ্বাসঘাতকতা। মদিনার ইহুদি সম্প্রদায় মুসলমান আজমকে তাদের ধর্ম আকৃষ্ট করার উদ্দেশ্যে মদিনায় আমন্ত্রণ জানায়। কিন্তু এক দ্রুত ইসলামের সংঘর্ষ ঘটে তারা ইসলামে ওঠে। তাদের ধর্মীয় এবং নাগরিক স্বাধীনতা দেওয়া সত্ত্বেও ইহুদিরা কোনোদিনই মুসলমানদের ভালো চলে দেখেনি। তারা মদিনার সনদের ধারা লক্ষণ লঙ্ঘন করে মক্কার কুরাইশদের কাছে তথ্য পাচার করে এবং সামরিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রচুর প্রয়োজিত করার সহ নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই ওদের সামনে এনে বলেন সমগ্র মদিনার সব বিদ্রোহ বিশ্বাসঘাতকতায় ভরে গিয়েছিল। বাণিজ্যিক পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা। সিরিয়া ও মক্কার বাণিজ্য পথে মদিনা অবস্থিত ছিল। কুরাইশ এই পথে সিরিয়া মিশর অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। মহানবী ইসলাম নেতৃত্বে মদিনা ইসলামী প্রধান সুপরিচিত হলে কুরাইশের নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের সুযোগ হারাতে পারে এই আশঙ্কা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি গ্রহণ করতে থাকে। এম এ ইমামউদ্দিনের মতে একজন সত্যিকারের জেনারেল হিসেবে তিনি মহানবী ইসলাম মক্কাবাসীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য সচেতন হয়ে সিরিয়ার সাথে মক্কার ব্যবসা বন্ধ করা পরিকল্পনা করেন এবং বদরযুদ্ধ ফলে বদরযুদ্ধকে ত্বরান্বিত করে। দস্যু ব্যক্তি এবং লুপ্তরাজ। মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও তাদের মিত্ররা প্রায় মদিনার প্রান্ত সীমায় লুপ্তরাজ করত। তারা মুসলমানদের ফসলের গাছ ধ্বংস করত এবং গবাদি পশু ধরে নিয়ে যেত। 623 খ্রিস্টাব্দের শেষ দিকে কুরজ বিন আজাবির নেতৃত্বে একটি কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে হামলা চালিয়ে কয়েকটি উট ধরে নিয়ে যায়। সে আব্দুল ইবনে উবাইয়ের এই উবাইকে এই বলে সত করে দেয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা থেকে বহিষ্কার না করলে কুরাইশরা মদিনা আক্রমণ করবে। তাদের এবং এসব অত্যাচার অন্য কার্যকলাপের স্বাভাবিক পরিণতি ছিল বদর যুদ্ধ। তাই মাওলানা মোহাম্মদ আলীর মতে বলেন ইসলামের আক্রমণ শক্তিকে ধ্বংস করার জন্য কুরাইশদের দীর্ঘদিনের উদ্যোগ বদরের প্রান্ত যুদ্ধের কারণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশ্রয় দেন। মক্কাবাসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবীদের বিপ্লব বলে মনে করতেন। মদিনাবাসী তাদের আশ্রয় দেওয়ার মক্কা দেওয়ায় মক্কার কুরাইশে তাদের উপর অত্যন্ত খুব ক্রুদ্ধ হয়। শহীদ আমির আলী বলেন মক্কাবাসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও তার শিষ্যদেরকে বিপ্লব মনে করত। মদিনাবাসী তাদের আশ্রয় দিলে কুরাইশে তাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং এজন্য মক্কাবাসী মদিনাবাসীর মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। নাখলার খণ্ড যুদ্ধ। কুরাইশদের সাথে মদিনাবাসী মুসলমানদের প্রথম সংঘর্ষ ঘটে নাখলায়। কুরাইশদের ধ্বংসাত্মক কার্যবলী মধ্যে থেকে মদিনা রাষ্ট্রকে দরকার অধিক সমর্থন হয়েছে। আব্দুল ইবনে জাহাসের নেতৃত্বে 12 সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে প্রেরণ করেন। কিন্তু আবদুল্লাহ বলকমে মক্কাবাসী কুরাইশদের একটি কাফেলায় নাখলা নামক স্থানে আক্রমণ করে বসে। ফলে সেখানে একটি খণ্ডযুদ্ধ হয়। এই যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহিত, অপর দুই ব্যক্তি বন্দী হন। এ এস এম উদ্দিন বলেন আবদুল্লাহ আল হাজরামির পুত্র আমর মক্কাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটির বদর প্রাণ যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে অবহিত হয়। আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণ। এই সময় কুরাইশ নেতা আবু সুফিয়ান বাণিজ্যের অজুহাতে সমরস্য সংগ্রহের জন্য সিরিয়া যান। গাজা থেকে আসা এই কাফেলার প্রায় 50,000 দিনার যুদ্ধের মূল্য যুদ্ধরস্য ধন সামগ্রী ছিল। নাখলা যুদ্ধের বিপর্যয় কুরাইশ মক্কা আকাবেলার নিরাপদে ফিরে আসার জন্য বেকুল হয়ে পড়ে। এই সময় মক্কায় খবর আসে যে মক্কা ফেরার পথে কুরাইশদের আকাবেলার মদিনা আক্রমণ হামলা করেছে। এই খবরের সত্যতা যাচাই না করে কুরাইশা আবু জেহেল নেতৃত্বে প্রায় 1,000 সৈন্য মদিনা আক্রমণ আর জন্য যাত্রা করেছিল। ঐশীবাণী। কুরাইশদের আগমন সংবাদকে মহাসাল ইসলাম চিনি তুলে পড়েন। তিনি আল্লাহর দরবারে পরবর্তী করণীয় কী হবে তা সম্পর্কে নির্দেশ লাভের জন্য প্রার্থনা করেন। আল্লাহ ঐশীবাণী নাজির করে জানিয়ে দেন যে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে সীমালঙ্ঘন করো না, কারণ সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করেন না। আল কোরআন বাকারা 99:8। অতপর মহাসাল ইসলাম যুদ্ধ সংক্রান্ত মন্ত্রণ সভার পরাশ্রমক্রমে যুদ্ধের প্রস্তুতি নেন। কুরাইশদের মদিনা আক্রমণের সংবাদ শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে মার্চ মাসে 313 জন সৈন্য নিয়ে কুরাইশদের গতিরোধ করার জন্য মদিনা 80 মাইল দক্ষিণ পশ্চিমে উপস্থিত বদর প্রান্তে উপস্থিত হন। এদিকে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনীর 1,000 সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হন। আরবীয় রীতি অনুসারে মল্লযুদ্ধের প্রথমে কুরাইশদের বীর উতবা সাহেব ওয়ালির অগ্রসর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে হামজা আলী ও আবু উবাইদা
কুরাইদের পরাজিত করেন। উপরন্তু না থেকে আবু জাহেল মুসলমানদের উপর অতর্কিত আমরা চাই পরে উভয় বাহিনীর সম্মুখে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। পুরো কিন্তু কুরাইশ বাহিনী পরাজিত হয়, পালিয়ে যায়। আবু জাহেল 70 জন কুরাইশ যুদ্ধে নিহিত হয় এবং 70 জন বন্দী হয়। অপরদিকে 14 জন মুসলমান সাহায্য করে কুরাইদের মধ্যে যারা যুবন্দী হিসেবে মুসলমানদের হাতে ধরা পড়ে মনে হয়েছে তাদের প্রতি উদার মনোভাব মহানুভব আলোচনা করেন। তাদের মধ্যে সামর্থ্যবানদের 4,000 দিনের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। আর যারা মুক্তিপণ দানে অসমর্থ ছিল তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে না করা এবং মুসলমানদের 12টি শিক্ষা দানে মুক্তি দেওয়া হয়েছিল। বদরযুদ্ধের গুরুত্ব ফলাফল মীমাংসা যুদ্ধ। বদর যুদ্ধ ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। আল্লাহর শ্রেষ্ঠত্ব একত্ববাদকে প্রতিষ্ঠা করে তো অসত্য ও পৌত্তরিকতাকে নির্মূল করার জন্য মুসলমানরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। অন্যদিকে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ না করলে ইসলাম পৃথিবীভুক্ত থেকে চিরতরে মুছে যেত। এই জন্য এটিকে মীমাংসা যুদ্ধ বলা হয়। তাই বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য একটি যুগান্তকারী গুরুত্বপূর্ণ ফসল সাফল্য। প্রথম সামরিক বিজয়। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ সামরিক বিজয়। মক্কার কুরাইশরা মনে করেছিল সামরিক অভিযান প্রেরণ করলে মহাসা ইসলামের শক্তি বিনষ্ট হবে এবং ইসলাম দুলিশ্বত হবে, কিন্তু তাদের এই আশা পূরণ হয়নি। জোসেফ হেলের মতে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক প্রথম বড় ধরনের সামরিক বিজয়। এই বিজয় যে স্বজাতীয়দের উপর মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, ফলে মুসলমানদের শক্তি ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ঐতিহাসিক পিকে একটি বলেন ইসলাম তার প্রথম ও সর্বাত্মক সামরিক বিজয় অর্জন করেছে। মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি। বদরের যুদ্ধে মুসলমানদের আজয় করেছিল অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের বিজয়, অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়, কাফরের বিরুদ্ধে মিমানের বিজয়। এটি ছিল ইসলামের ধর্মের এক বিশেষ পরীক্ষার দিন। এই যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতা চূড়ান্ত মীমাংসা হয়ে যায় এবং এতে মুসলমানের জয়লাভ করে। অল্প সংখ্যক মুসলমান সহস্রাধিক কুরাইশদের সাথে জয়লাভ করে আত্মবিশ্বাসে বলিয়ান হন। মুসলমানদের মনোবল শক্তি সাহস ও উদ্দীপনা বৃদ্ধি পায়, ফলে তারা শহীদ হওয়ার অনুপ্রেরণা লাভ করে। তাই ঐতিহাসিকরা মনে করেন এই বিজয় অন্ধ ধর্মবিশ্বাসের উপর মহান আল্লাহ একত্ববাদের বিজয়ে। শহীদ আমিরি বলেন যে অদ্ভুত পরিস্থিতি বদরের বিজয় অর্জনের প্রভাব করেছিল এবং তা থেকে যে ফলাফল ঘটেছিল সেসব মুসলমানদের মনের উপর গভীর রেখাপাত করেছিল। তারা দৃঢ় বিশ্বাস করেছিল যে স্বর্গের ফেরেস্তা তাদের সুপক্ষ অবশ্যই বৃদ্ধি যুদ্ধ করেছিল। ইসলামের মর্যাদা বৃদ্ধি ও এর প্রসার। বদর যুদ্ধের আগে ইসলাম শুধু মদিনার মধ্যে একটি ধর্ম হিসেবে প্রচলিত ছিল, কিন্তু এরপরে এটি রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত হয় এবং ইসলামের মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ইসলাম পর্যায়ে বিনবযোগ সৃষ্টি করে। তাই ঐতিহাসিক জোসেফ হেল বলেন ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব এমনকি পৃথিবীর মানুষের আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে দলে দলে লোক ইসলাম ধর্মগ্রহণ করে। এর ফলে মাত্র কয়েকদিনের মধ্যে সমগ্র আরব উপদ্বীপ ইসলাম সম্পর্কিত হয়। কুরাইশদের দম্ব ভঙ্গ। বদর যুদ্ধ সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কুরাইশ মক্কার কুরাইশ ও তার মিত্ররা মনে করত যে সামরিক অভিযান প্রয়োজনে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বদর যুদ্ধে শোচনীয় পরাজয় মক্কাবাসীর গৌরব এবং কুরাইশ গোত্রের বংশের দম্বের মর্মূল চরম আঘাত করে। তাদের নেতৃত্বের বরদবদল ছিল বদর যুদ্ধে বিজয়ের প্রত্যক্ষ ফল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপন। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমান ইসলাম তার প্রার্থী ক্ষমতার ভিত্তি স্থাপন করেন। এই যুদ্ধের পর মদিনায় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মুসলমান ইসলাম মদিনায় রাষ্ট্রনায়ক হিসেবে এমন শক্তি একক শক্তি অধিকারী হন। তিনি বিভিন্ন দেশের প্রতিনিধি প্রেরণ করেন, ফলে আরব বিশ্বে তার প্রভাব দ্রুতগতি বৃদ্ধি পায়। তাই ঐতিহাসিক পিকে হিট্টি বলেন বদর যুদ্ধে মুসলমান ইসলামের প্রার্থী ক্ষমতার ভিত্তি স্থাপন করলেন। ইসলাম তার প্রথম চূড়ান্ত সামরিক বিজয় অর্জন করলো। পরবর্তী বিজয় বিশ্বজয়ের পথ প্রদর্শক। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন এই সম্মুখ যুদ্ধে নিয়মবর্তিত এবং মৃত্যুর প্রতি উপেক্ষার যে দৃষ্টান্ত মুসলমানরা প্রদর্শন করলো তাতেই ইসলামের পরবর্তী বিজয় বিশেষ লক্ষণ সমূহ প্রস্ফুটিত হয়ে উঠেছে। তাই বদর যুদ্ধে জয়লাভের ফলে মুসলমান ইসলাম 627 খ্রিস্টাব্দে বদর খন্দকের যুদ্ধ, 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধি, 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ, 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হুনানের যুদ্ধ এবং 631 খ্রিস্টাব্দে তাবুক অভিযানে সাফল্য লাভ করেন। এই যুদ্ধে জয়লাভ করায় মুসলমানদের জন্য পরবর্তী বিশ্বজয়ের পথ উন্মুক্ত হয়। বদরের যুদ্ধের জয়ের সূত্র ধরে মুসলমানরা পরবর্তী 100 বছরের মধ্যে পশ্চিম আফ্রিকা মহাদেশ, ইউরোপ এরপর কিছু অংশ শেষ পূর্বে ভারতবর্ষ পর্যন্ত নিজেদের ক্ষমা সমাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিল। ইহুদি এবং খ্রিস্টানদের মনোমূল ভাঙ্গন। মদিনার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উন্নতিতে ঈর্ষা পোষণ করত, কিন্তু বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করা ও পাশ্ববর্তী বেদুইন গোত্রগুলির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, ফলে মক্কার কুরাইশদের মতো মদিনার ইহুদি খ্রিস্টানদের মনোবল ভেঙে পড়ে। এছাড়া মদিনার অন্যান্য গোত্র ও সম্প্রদায়ের উপরও ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত যুদ্ধ হয়। পিকে একটি বলেন ইসলাম পুনর্জীবন লাভ করলো এবং দাত্মরক্ষা পরিবর্তে সম্প্রসারিত হওয়ার নীতি গ্রহণ করলো।